দাক্কা না খাইলে হুশ হয় না মাতই না এই কারণে অতীতর যদি কোনো ধরনের ভ্রান্তি কোনো বাইর গেছে দরা পড়ে আমি আল্লাহর গেছে তোবা করছি মদিনা শরীফ গিয়ে তৌবা করছি আল্লাহ দেশের বা সাব আমি মক্কা মদিনাত গিয়ে তোবা করছি এর বাদেও যদি অতীতর কোনো বুল দরা পড়ে যেমন ওদের একটা জিনিস বা কাগর বারইছেন বিজ্ঞ উলামা এক গেছে দরা পড়ছে আল্লাহ দেখের আমি দোয়া করি আল্লাহ টান টানরে আপনারা সবে সবাই আমরা ইলাম সাব কিবলার মুহিত আমরা হতভাগল একটা পরিচয় আছে ইসমতে আম্বি আদালতে সাহাবার্থ বাথতা রসুল অকাল নিষ্পাপ আজকের বয়ান এক প্রসঙ্গে আমি নবীরসুলকলর কথা কইছি নবী রসুল অকাল নিষ্পাপ আমরা আঁকিদা ওলা নাইন সাব এর বাদেও যদি কথা কোয়াত গিয়া কোনো স্লিপ অফ টান ওই যায় আল্লাহ না করুক একটা মারাত্মক কবিরা গুনা পর্যায়ে যে একটা তৌবা না করা পর্যন্ত মাফির সুযোগ নাই আল্লাহর কাছে আমি তোবা করি আর যেমন আদম আলা সম্পর্কে বয়ান দিতে গিয়ে একটা কথা ভুল হয়েছে এগুলো লাগে আমি আল্লাহর কাছে তৌবা করছি আপনার কাছে আর সবচেয়ে বড় কথা হুনানির আপনারা আমারে মায়া বিদায় আমারে আপনারা দোয়া কর্তা হাজার কারণ আপনারা দোয়া তো আমি হরি আমার দুনিয়াও গেল আখের গেল এর দায় বিজ্ঞ উলামা একরাম দেশে বিদেশে যারা আছে সারা পৃথিবীর আহলে সুন্নতল জামাতর আকিদা বিশ্বাস আমার যত বাই বাবা হল আছেন আল্লাহর আসতে আপনারা এক বাই এক ফুয়া জানিয়া আমারে দরাইয়া দিবা অনুরোধ ধর্ম ওখানটা যে আমারে ফোনেও কার সরাসরি ওখানটা খোয়াইয়া শুধরাইবার সুযোগ দিবা সারা জীবন আল্লাহর কাছে আপনার লাগি দোয়া করম আর ও যে রোজা মাস এবার সিজনে পাইলিছে মাস পাইলি আছে যে কারণে আজ দুইটা মাস ধরি আমরা রোজা মাস নিয়া যথেষ্ট ফজাইলর আলোচনা করছি অনেক সময় অনেক কথা আইসে কিছুদিন আগে একটা কথা আমার স্লিপ হইছে যে একটা কইতাম যে কোনো মানুষে যদি রোজা বেমার হালতে রোজা সালেন অথবা বেমার ভরিয়া রোজা বাং বাঙ্গি লাইন মারা যায় তেতান ওয়ালি ওয়ারিশ দ্বারা রুজা রাখাইতা ফারবা অর্থাৎ ওয়ালি ওয়ারিশে হকানি আলিম উলামা মুফতি সাহেব বলর কাছে গিয়া ওয়ালি ওয়ারিশে সাইলে তানতান বাবার বাタニ মৃত ব্যক্তি রুজা রাখাইতা বা অসুস্থ ব্যক্তি রুজা রাখাইতা ফারবা ইকান গয়া খোয়া গেছে গেসে কোনা কোনি যে ওয়ালি ওয়ারিশে রুজা রাখতা ফারবা আসল কথাটা ওলা রুজা রাখাইতা ফারবা এরপরে বল আমি একটা কথা আজকে আপনারে হুনাইয়া রাখিয়েছাবো আমি মুফতি নাই আলিম নাই ফতোয়া দেবার কোনো অধিকার আমার নাই যে কোনো মাসলা মাসাইল ফতোয়ার ব্যাপারে দয়া করি যদি কোনো সময় যোগ করেন রোজার ব্যাপারে হোক হজর ব্যাপারে হোক আল্লাহর অস্তের যোগ্য উলামা হজরতর গেস্তনে সিদ্ধান্ত নিবা মুফতি মহাদ্দি সকানি উলামা একরামগলর গেস্তনে সিদ্ধান্ত নিয়ে আপনারা যোগ করবা আমার কোনো কথা বিভ্রান্ত হইবা না আল্লাহ আমার হেদায়ত কর্তা হেফাজত করতা। আল্লাহর গরু বইয়া আল্লাহর হোলির কদমর কিনারাত বইয়া আমি আপনার আগে সে আমার লাগে আপনারা খাস করি দোয়া কর্তা ভবিষ্যতে যেন আল্লাহ আমার এমনভাবে কথা কইবার তৌফিক দে উলামায় হজরত কল সাক্ষী আসেন বা যারা আমার বয়ান শুনছেন ই বছর আমি চেষ্টা করছি যত দূর পারি সতর্কতার সাথে আমি আমার কথাগুলার গুছাইয়া আনার এর বাদেও আমি মানুষ ভুল হইতে পারে আপনারা আমি অনুরোধ করি আর দেশে বিদেশে দুনিয়ায় যেন আমার কথা শুনবা আপনার ভাই আপনার ভুয়া মনে করিয়া আমার সুদ্রাইয়া দিবা এর যা যা আল্লাহ আপনার দুনিয়া আখেরাতে দিব এছাড়া আমার কিছু কইবার আছে নিসা বহুত আল্লাহর আসতে কোনো যদি বিভ্রান্তি চলাইবা না আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইব আল্লাহ আমার কারণে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার তোতা ই মসলকর কোন একজন মানুষের মুখ কান্ডে আল্লাহ খালা করতানা দুনিয়ার যেভাবে আল্লাহ আমরা রেখা নো রাখছেন হাসরের আল্লাহর অলির লগে আল্লাহর অলির কাফেলাত করিয়া নবীজির জান্ডার নিচে আল্লাহ আমরা একজরা জাগা হরিতা আল্লাহ আমার কবুল করতা আপনারা আমার লাগে একজোরা দোয়া করবা